বছর ধরে এই হালদার উপর অত্যাচার চলছে। পাকিস্তান আমলে নদীর বাঁক কাটিয়ে নদীর দৈর্ঘ্য কমানো হয়েছে, অপরিকল্পিতভাবে সুইচগেট বানানো হয়েছে, উজানের রাবার ড্যাম দেওয়ার কারণে হালদার পানির পরিমাণও কমে গেছে। আপনাদেরকে একত্র হইতে হবে। কেন? আরে হালদাপাড়ের মানুষগুলো আপনারা একত্র হবেন, যার যেমনি ইচ্ছে বাল উত্তোলন করলে তো চলবে না। আর ড্রেজার মেশিনের ব্লেডের সাথে মা মাছ কাটা পড়তেছে, মাছ সব নদী থেকে পালাই যায়। কিন্তু ই তারা তো বহুত প্রভাবশালী। প্রভাবশালী তো কিউই, হালদার লগে অনেক জীবন জড়িত। হালদাপাড়ের মানুষগুলো আপনারা একই বেন। তুই কি সিদ্ধান্ত নিলে মনু মিয়া? জমির গ্রাহক সাহেব। তাইলে আর প্রস্তাবে রাজি নেই? জমির গ্রাহক স্যার। আচ্ছা ঠিক আছে, খালি মদানে সালিশ ডাকিব, এটা টিয়া ফুসালু চলি ইস্যু। কই থাকিবেন? হনে রান্দি বাড়ি খাওয়াইব। হনে নসাইন এড়ে থাকি কি খোঁজছো মাই? মধ্যখানে সাসারে বিপদে ফালাই দিলাম। অনে যাইতে না পারিবেন, আর অনেরে যাইতে না দিম। আরে লগে লই যান, আরে লগে লই যান। জমিলা আব্বা, আব্বা কি হইয়ে? জমিলা সাসা, জমিলা কি হইয়ে? আব্বা কি হইয়ে? ওনার জীবন তুই দায়ী থাকবি। আর জীবন আর ইতার জীবন আবার দুশ্চিন্তা না হচ্ছ, নিজের জন্মদাতা বাপ চিন্তা না হচ্ছ, বাইরের মানুষ বেশি আপন হয়ে গেল তোর কাছে। মায়ের আই পেট তুচ্ছি আর নখন তোমার বিয়ার ব্যবস্থা হল। তোমার খাজল ল্যাপটপ যার আই ভুল করছি, আই বেনাও কিছু আই ভুল করছি। আরে লুইসা, আরে লুইসা, তোমার সুন্দর একখান ঘর হইব, স্বপ্নের মতন একখান ঘর। কিল্লা রে স্বপ্ন দেয়লা, স্বপ্ন ছাড়া মানুষ মাও আছে। হাসো, কোনোদিন স্বপ্ন দেখা বন্ধ না হয়েছে।
সেই স্বপ্নে আয় তোমার দেই আরে লই যা আরে লই যা আমি আর কিছু না ধার্য করিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হইলাম, বলেন কবুল। আলহামদুলিল্লাহ মনের ভিতরে মন ডুব দিয়া থাকে, পারে পারে যাই সম্মান কাছে নাহি ডাকে। জানো এই ঘর সাজাই এখন হন আই স্বামীর বাস সাজাইয়ে স্ত্রী ফুইসাওয়াল্লা তারা গরিব করিতুন বউ অনেক খিল্লাই জানো খিল্লাই বউ যাতে হয় ফরির মতো আর খাম করে দাসী বান্দির মতো কথাই বা মনোত্রিক্ষ আর সন্তান নয়। দেখো তোমার কফলত কি আছে। একখান আইবেন, দোয়া হতা হইম। বইন বিয়ার রাইতে আর গায়ে হাত তুলিলেন মনত আছে না? ঘরের ঢুকে দেখিলাম তুই নাক ডাকি কমাইতে লাগ। নতুন বউ ঘুমায় ফরক, তারপর যাইয়েন বিলাইনো মারিবেন ফয়লারে দিয়া।